হরিদিন তো গেল সন্ধে হলো মাছ ধরে ধরিয়ে কটা মাছ পেয়েছি খাবো আমি তেল লঙ্কা দিয়ে রে আর কটা মাছ পেলে আমি যেতাম বিক্রি করতে রে এই না না আর গান করলে চলবে না জলটা তো ফেলি আগে অনেক মাছ পড়েছে মনে হচ্ছে না জালটা এবার তুলি এই দুপুরবেলা বুঝি আমার কপালটা খুলে গেল নাকি ব্যাপার হলো এতদিন মাছ চুরি করছি এইরকম ঘটনা তো আগে কখনো চোখে পড়েনি এরকম ভুতুরে কাণ্ড রে বাবা না বাবা এই ভর দুপুরবেলা আর থাকাটা মনে হয় ঠিক হবে না বাড়ি যাই পেট ভরে খাবো মার হব আমি বেসামার আজ আমি মাল ছাড়া কারো নয় দেখুক পাড়া পড়েছিতে কেমন মদ গিলেছি বউ ও বউ আরে দরজাটা খোল মুখ পোড়া মিনছেটা আজও ছাইপাশ গিলে এসেছে যাচ্ছি রে বাবা যাচ্ছি দরজা ভেঙে যাবে তো যাচ্ছি আজ আবার তুমি তোর বাপের টাকায় খায় নাকি রে শালি রাত দুপুরে আর মাথলামো করো না রোজ রোজ আর ভালো লাগে না কি বললি আমি মাতাল শাশার নষ্ট মেয়ে কোথাকার ভিকারি শালি তোকে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার কে বলেছিল করতে আমি কি তোমার হাতে পায়ে ধরে বলেছিলাম নাকি যে আমাকে বিয়ে করো তুই কেন বলবি রে তোর বাপ বলেছিল মনে নেই সব মনে আছে আমার বিয়ের পণ স্বরূপ বাবা ওই বড় রায়ধিরিটা দিয়েছিল আর বলেছিল আমি স্বইচ্ছায় যতদিন না তোমাকে লিখে দিচ্ছি ওটা আমার নামেই থাকবে বটেই তো বটেই তো তাই আজ তুই ওই দিঘি আমার নামে লিখে দিবি না কখনোই না প্রাণ থাকতে ওই দিঘি আমি তোমার মতো মাতাল জুয়ারির নামে কখনোই লিখে দেব না কি কি বললি তুই স্টালি তোর এত বড় আসারি মাতালের হাতে আমি ওই দিঘি কখনোই লিখে দেব না দিবি না তুই দিবি না তুই দিবি না তোর বাপ দেবে দে বলছি লিখে দে বলছি এই লোকটি হলো মদন রায় এই সদ্য ছয় মাস বিয়ে হয়েছে তাদের শুধুমাত্র এই বিশাল বড় রায়দিঘির লোভে মদন বিয়ে করেছে এই মেয়েটিকে
বিয়ের পর থেকে মদন প্রতিদিন রাতে মদ খেয়ে এসে এমনই অত্যাচার করে তার বউয়ের ওপর। আজ মদনের মাথায় রক্ত উঠে গেছে। মদন বউকে মারতে মারতে তার বউকে মেরে ফেলে। আর মৃত বউয়ের টিপ ছাপ নিয়ে মদন সেই রায়দিঘির মালিক হয়। সেই মৃত বউকে পাথর বেঁধে মদন রাতের অন্ধকারে সেই রায়দিঘির জলে ফেলে দেয়। এইভাবে রাতের অন্ধকারে একটি নববিবাহিত মেয়ের জীবন শেষ হয়ে গেল। ভাই সকল, জানি না আমাদের এই গ্রামে কোন কালো ছায়ার নজর পড়েছে। এই মাস তিন হলো গ্রামে একজন একজন করে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। শোনা গেছে সবাই নাকি ওই রায়দিঘির আশপাশ থেকে নিখোঁজ হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিদিন রাতে কিছু মানুষ ওই রায়দিঘির আশেপাশে পাহারা দেব। সভা ভেঙে যাবার পর গ্রামবাসীরা যে যার ঘরে চলে যায়। গ্রামের মোড়লের কথা মতো কিছু গ্রামবাসী রায়দিঘির ধারে একটি কুঁড়ে ঘরে থেকে পাহারার ব্যবস্থা করে। প্রত্যেকের হাতে মশাল আর একটি করে লাঠি। তারা দুজন দুজন করে ভাগ হয়ে কেউ এদিকে কেউ ওদিকে পাহারা দিতে থাকে। আরে তুর তুর, এই মাঝরাতে কারো পাহারা দিতে ভালো লাগে? কোথায় একটু শান্তিতে বউয়ের সাথে ঘুমাবো তারও উপায় নেই। আরে ঘুমানোর কথা বাদ দে ক্যাবলা, মন দিয়ে পাহারা দে, না হলে বউয়ের সঙ্গে ঘুমানো তো দূরের কথা, বউয়ের মুখটা দেখতে পাবি কিনা তার সন্দেহ। তা বটে। না ক্যাবলা, এখন বাড়ি চলে গেলে মোড়ল মশাই ভীষণ রেগে যাবে। আর নজরে পড়ার কথা বলিস না, নজরে যতই না পড়ে ততই মঙ্গল। ধুর ভিতর ডিম, ভয় কাচ্ছিস কেন? আসুক না কোন ভূত প্রেত আছে, চেনে না এই ক্যাবলাকে, একবার দেখলে এই তল্লার থেকে পালাবে। এই ক্যাবলা, তুই তোর গুল মারা বন্ধ কর। আচ্ছা বাবা চুপ করছি, কিন্তু ওইটা পেয়ে গেছে ভাই, ওটাকে তো থামাতে পারছি না, দাঁড়া করে আসি। আরে মশালটা তো নিয়ে যা। আরে না রে বাবা না, এসব মশাল টশাল লাগবে না আমার। আমি বড় মাল খাই টাকে ডাল, তিন রাত খুঁজে বেড়াই উমারা তাল। এইভাবে সেই পিশাচ ক্যাবলাকে মেরে তার দুটো ঠ্যাং ছিঁড়ে সেখানে রেখে তার শরীরটাকে নিয়ে সেই রায়দিঘির জলে মিশে গেল। ক্যাবলার অতিরিক্ত সাহসিকতা তাকে মৃত্যুর মুখে নিয়ে গেল। এইভাবে গ্রামে প্রতিদিন একজন একজন করে লোক পাহারা দিতে গিয়ে সেই পিশাচের হাতে প্রাণ হারায়। শুধু তাই নয়, তাদের মৃত শরীর রায়দিঘির জলের তলায় সমাধি হয়। শোনো মদন, গ্রামের ওই রায়দিঘি তোমার, তাই গ্রামবাসীরা সবাই ঠিক করেছে তোমাকেও রাতে ওই গ্রামবাসীদের সাথে পাহারা দিতে হবে। তোমার কোনো আপত্তি আছে? না না মোড়ল মশাই, এই গ্রাম আমার প্রাণ, আর এই গ্রামের প্রত্যেকটা মা বোন আমার বেঁচে থাকার প্রেরণা, তার জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। মদন তার স্ত্রীকে মেরে এই গ্রামে বাবু হয়ে উঠেছে। আজ রাতে তাকেও পাহারা দিতে হবে ওই রায়দিঘির কাছে। কি জানি
আজ মদনের ভাগ্যে কি আছে? রাত হয়েছে, রাতের অন্ধকার যত ঘন হচ্ছে মৃত্যু ভয়টা যেন চেপে বসছে গ্রামবাসীদের মনে। আজ মদনও এসেছে পাহারা দিতে, তার হাতে একটা মস্ত বড় তরবারি। চারিদিকে ঝিঝি ডাকছে, ক্ষণে ক্ষণে বন্য প্যাঁচার ডাক কারোর আগমনের সংকেত দিচ্ছে। সবাই এক কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, বন্য শেয়াল আর প্যাঁচার ডাক পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ তাদের সামনে প্রকট হয় সেই পিশাচ। ওই শয়তানটাকে আমার হাতে তুলে দে, ওর জন্য আমি 6 মাস নরক যন্ত্রণা ভোগ করেছি। ওই শয়তানটা আমাকে হত্যা করেছে, আমি ওর স্ত্রী। আজ আমার এই পিশাচ জন্ম শুধু ওর জন্য। ওর রক্ত না খাওয়া পর্যন্ত আমার মুক্তি নেই। ওকে আমার হাতে তুলে দে, তবে আমার ছেলে যাস না, যাস না তোরা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দিদি, আমি আমার তোমার নামে লিখে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। শয়তান! এইভাবে মদনের স্ত্রী পিশাচ রূপে মদনের পাপের শাস্তি দেয়, আর তাকে টানতে টানতে সেই রায়দিঘিতে নিয়ে যায়, যেখানে মদন তার স্ত্রীকে সমাধি করেছিল। সেই রায়দিঘিতে মদনের মৃত্যুর পর গ্রামবাসীরা সেই পিশাচের হাত থেকে রক্ষা পায়।